অশোকনগরে প্রাকৃতিক গ্যাস কেন্দ্রকে ঘিরে এলাকা যেন মিনি পর্যটন কেন্দ্র। পাশাপাশি দুটি এলাকায় মিলেছে খনিজ তেলের সন্ধান। এলাকায় কাজ করছে ওএনজিসি, বাড়বে কর্মসংস্থান, আশায় স্থানীয় যুবকেরা। অশোকনগরের বাইগাছির পর এবার অশোকনগর দৌলতপুরে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান। ইতিমধ্যেই দুটি প্ল্যান্টের কাজ শুরু করেছে ওএনজিসি। পাশাপাশি দুটি এলাকায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান মেলায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন সাধারণ মানুষ। গোটা এলাকা যেন রূপ নিয়েছে মিনি পর্যটন কেন্দ্রের। দ্বিতীয়বার অশোকনগরের মাটিতে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদের সন্ধান মিলেছে। দ্বিতীয় প্ল্যান্টের উদ্বোধন হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। ঘটনার পর থেকেই যেন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে গোটা এলাকা। অশোকনগরের ভুরকুণ্ডা পঞ্চায়েতের দৌলতপুর গ্রাম প্রতিদিনই বহিরাগতদের আনাগোনা লেগে রয়েছে এলাকায়, যাকে কেন্দ্র করে এলাকাতে তৈরি হয়েছে ছোটখাটো দোকান। মোটামুটি আমরা আশা রাখছি, আর গ্যাসটা ওঠাতে আমাদের আয় উন্নতি আরও বাড়ছে। লোকজনের ভিড় প্রচণ্ড হচ্ছে, রোজই আসে যাচ্ছে, দেখছে প্রচুর মানুষ আসছে। হ্যাঁ, আগুন তো জ্বলছে, গ্যাসটা উঠছে যেহেতু ওই জন্য আগুনটা জ্বলছে। হ্যাঁ, আশার আলো আমরা দেখছি। দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সাথে কথা বলে জানা গেল তাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দ্বিতীয় প্ল্যান্টের মাটির নিচ থেকে পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস উঠছে, সেই গ্যাসের পাইপের মাথায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘুরতে আসা মানুষেরা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছেন। অশোকনগরে ওএনজিসি প্ল্যান্টে যে গ্যাস নির্গত হচ্ছে সেটাই দেখতে আসলাম। দেখলাম এখানটায় আমাদের ভারতের মানে এখন আশ্চর্যতম জিনিস বললেই চলে, যেটা আমাদের ভারতের তেল, আমাদের ভারতের গর্ব না, তেলটা আমাদের ভারতে খুবই চাহিদার জিনিস। সেখানটা এরকম একটা জায়গা পেয়ে আমাদের ভারতের একটা গর্বস্থান হিসাবে অশোকনগরটাকে চিহ্নিত করা হচ্ছে। তা এখানে এসে দেখলাম যে গ্যাসের সন্ধান তো পাওয়া গেছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। এটা আমাদের খুবই একটা গর্ব এবং খুব ভালো লাগছে আমাদের অশোকনগরে এরকম একটা সন্ধান পাওয়া গেছে। বন্ধু বান্ধব নিয়ে আসলাম, খুব ভালো লাগছে দেখতে। আর আমি চাই আগামী দিনে আমাদের এই যুব সমাজ এখানে যেন কর্মসংস্থান হয়, এই সুযোগ সুবিধা যেন পায়। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাত ধরে অশোকনগরের বাইগাছি এলাকায় প্রথম প্ল্যান্টের উদ্বোধন হয়। চলতি বছরের এপ্রিল মাসে দ্বিতীয় প্ল্যান্টের উদ্বোধন হয় দৌলতপুরে। উদ্বোধন করেন অশোকনগরের বিধায়ক ও ওএনজিসির আধিকারিকেরা। সে সময় আধিকারিকেরা জানিয়েছিলেন অশোকনগরে যে তেল পাওয়া গেছে তা সর্বশ্রেষ্ঠ গুণগত মান সম্পন্ন। এলাকায় পাশাপাশি দুটি প্ল্যান্ট তৈরি হওয়ায় আশায় বুক বেঁধেছেন স্থানীয় যুবকেরা। তৈরি হবে নতুন কর্মসংস্থান। সূত্রের খবর, ইতিমধ্যেই এলাকায় বেশ কয়েকজন যুবককে কাজেও নেওয়া হয়েছে। অশোকনগর বাইগাছির পরে ওএনজিসির যে দ্বিতীয় প্ল্যান্ট সেটা হচ্ছে ভুরকুণ্ডা অঞ্চলের অধীনে দৌলতপুর গ্রামে। এবং এখানে যা আমরা দেখতে পাচ্ছি, তেল এবং গ্যাস ভালোভাবেই পাওয়া যাচ্ছে। এবং তাতে আপনি দেখতে পাচ্ছেন সামনেই দেখেন গ্যাসের আলো জ্বলছে, বাতি জ্বলছে। আমাদের এখানে প্রচুর পরিমাণে ছেলেরা নিযুক্ত হয়েছে এবং আমরা ওএনজিসির কাছে আমরা অ্যাপ্লাই করি এবং আবেদন করি। এবং বিধায়ক যেদিন উদ্বোধন করেন তখন বিধায়ক নিজে থেকেই বলেন যে লোকাল ছেলেদের আগে অগ্রাধিকার দিতে হবে। সেই সূত্র ধরে কিছু ছেলে অলরেডি এখানে চাকরি পায়, জব পায়, প্রচুর আশার আলো দেখছি। এবং এর সাথে সাথে আরও জিনিস যেটা হচ্ছে, অনুসারী শিল্প হিসেবে আশেপাশে যাদের বাড়ি তারা দোকানপাট করে জীবিকা অর্জন করছে এবং প্রচুর পরিমাণে তাদের বেচে কেনা হচ্ছে, আমরা মাঝে মধ্যে এসে দেখতেও পাচ্ছি, তারাও সচলভাবে জীবিকা অর্জন করছে। স্থানীয়দের আশা, আগামী দিনেও ওএনজিসির হাত ধরে এলাকায় আরও বহু যুবক যুবতীর কর্মসংস্থান হবে, সার্বিক উন্নয়ন হবে গোটা এলাকার, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখানে বাইগাছির পরে দ্বিতীয় দৌলতপুরে এখন আমাদের অশোকনগরের গর্ব যে এখানে এখন গ্যাস এবং তেল দুটোই পাওয়া যাচ্ছে। আশা করি এখানে কর্মসংস্থানটা খুবই বাড়বে, সেটাই আমাদের মানে পৌরপ্রধান বা ইসেদের থেকে আশা করছি। এখনও কতদূর কী হবে বলা যাচ্ছে না। আর এটা তো আমাদের শুধু অশোকনগরের না, টোটাল ভারতবর্ষের গর্ব। ছেলেকে নিয়ে এলাম, আজকেরও জন্মদিন। তো আমাদের অশোকনগরে বাইগাছিতে আগে একটা প্ল্যান্ট হয়েছে, সেখানে আমরা মানে আগুন উত্তোলন আমরা দেখতে পাইনি, কারণ হয়তো তার আগে ওরা আগুনটা বন্ধ করে দিয়েছিল। তো আমরা এর আগেও অনেকবার এসেছি, যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি। তো আজকের জন্মদিন ভাবলাম ওকে আবার নিয়ে যাই। আর এই যে প্রাকৃতিক গ্যাস উঠছে এবং এই যে আগুন জ্বালানো হচ্ছে, এখানে যে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে,
এটা ভেবে এবং জেনে আমাদের খুব ভালো লাগছে এবং নিজেকে অশোকনগরবাসী হিসেবে গর্ববোধ করছি আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর।